এখন আপনার তারা যেই সালা হয়েছে আগে সংগ্রামের আগে আমি শুনছি মানে জিলাপি খাইয়া খেত কাওলা দিয়া ভাই তাইয়া ফসে ফলাফেনে কয় আব্বা আঙ্গুলের মধ্যে কি এর দাগ কয় টিপ সই দিদি তো কইলো তিন চারটা দিয়ে আইলাম জিজ্ঞেস তো আমার লাগবো নি লাগতো না বুঝে আর এইখানে দিয়ে আইয়া ফসে জিলাপি খাইয়া আর ওখানে আপনার তারা যেই সালা হয়েছে খেতের টেহানিছে আড়াই বছর আগে ঘুরাইতেছে আর আড়াইটা বছর ধরে কাওলা দেয় না আসে নি গাছ এই নোয়াগাঁওতে সিএনজি দিয়া তারা আমরা তারা 50 বার তারা কষ বানিয়েছে সাব রেজিস্টার অফিসে নিলে যাবো বগিতা তারা যায় তে যায় কাওলা দে অন্য যায় না হ্যাঁ তারা গিয়া কতক্ষণ ঘুরিয়া গেলে বইয়া থাকিয়া জিলাপি টিলাপি খাইয়া বাইতে ইয়া পরে আইয়া দেহে তে আনে সন্ধ্যার পরে তে দেহে বইয়া বইয়া নোয়াগাঁও চা স্টল খায় চা খাইতে আসে তার জিগে কি তারে তুই না কইলে আমরা যাইতাম তুই ইয়া করবি ও তোমরা তো অসর রঙে বেআইনের শৈল ভালো নি বেআইন সেটা গেছে গা বিশার আমার ঘুরাইতেছে তারে ডাক দিয়ে দুটো কথা জিগেবেন না মামলা দিয়া নাইটা চেয়ারম্যান কয় আমি দেখি নিম্ন আদালতে সাইডালিতে বললে উচ্চ আদালতে যাওয়ার দরকার নাই তুমি আমার কাছে আইও তারে খবর দিয়ে আনতে আসি কিন্তু ইন্ডিয়া বেড়ায় গেছে বেসুন্ডিয়া বেড়ার অসুবিধার দিয়ে আনাইছে অন্য সেটা জিজ্ঞেস রে তুই খেত বেচ্ছি কয় হবেচ্ছি টেহানি সত্যি কয় হনিছি কয় কাওলা দাস নাকি রে ওইটা কি সবার সামনে কইতো আমরা ভিতরে গিয়া কইতা কত ভিতরে আয় চেয়ারম্যান সাহেবের ভিতরে রুমে নিয়ে আসে হাত পাত ধরে লাগছে কয় চেয়ারম্যান সাহেব খেত বেচ্ছি কবে হ্যাপলা আসিল কত আরো হন ইয়া রইছে কত কাওলা দিয়া লাইলে সারব আপনি একটা লাইন করেন 50-50 আপনার অর্ধেক আমার অর্ধেক চেয়ারম্যান সব আইস দিয়া বাড়িছে বাড়িয়া কাও তে যে খেত বেচছে তার ভাগে ফসছে না তো বাইবেল বেশি ধর টেহা তো সব ভাগ হইয়া গেছে গা হ্যাঁ টেহা তার ভাগে ফসছে না তো 1 লাখ টাকা দিয়ে দিও হেতারা খেত কিনছে দাম সাব্যস্ত হয়েছে আরো বিলে 1 লাখ দিয়ে দিত আহারে বাংলাদেশ মানুষ এখন আর নাই সব তোমরা চালাক হইছো বুদ্ধিমান হইছো তোমাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন মানুষ বানাইল এবার জানা দরকার আছে আল্লাহ কেন মানুষ বানাইল দরকার আছে নাকি নাই কি দরকার মানুষের এই যে সামান্য নোয়াগাঁও একটা প্যান্ডেল করছো মাঝে এক সারিতে বাস দিছো দুই সারিতে আরো দিছো ধর্ণার বাস দিছো রশির বাস দিছো কাফড় দিয়া টানা দিছো সামান্য একটা প্যান্ডেল টানাইতে এতগুলো বাস যদি লাগে ডেকোরেটরের লুক লাগে লাবা লাগে আমার আল্লাহর আকাশটার দিকে কোনো দিন তাকাইয়া দেখছো নাকি পশ্চিম দিকে খোলা জমিনে একদিন দাঁড়াইও সামনে চাইও পেছনে চাইও ডাইনে তাকাইও বামে তাকাইও যত দূর দু চোখ যায় তাকাইয়া দেখো এত বড় আকাশ আমার আল্লাহ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই আছে কোথাও নাই বাংলাদেশের এমন কোনো জেলা নাই মোস্তাক ফয়েজিকে আল্লাহ নেয় নাই সব জায়গায় খুঁজে খুঁজে দেখলাম একটাও খুঁটি নাই আমার এনেছিল খাগড়াছড়ি খাগড়াছড়ি মাটিরাঙ্গা একটা জায়গা আছে ওই জায়গায় মাহফিলে গেছি পরে চেয়ারম্যান সাহেব কয় হুজুর ওসা পাহাড় উঠবেন নি আমি কই ডর করে কই দইরা তোলাম আমি কই তৈরে ফাড়াম তারা দইরা আমারে তুলছে বিরাট ওসা পাহাড় মনে হয় যেন আকাশের মেঘগুলা ওই পাহাড়ের গাছের সাথে লেগে আছে আমি উইটা খুঁজতে আসি চেয়ারম্যান সাহেব কহিল কি বিচারে আমি কোনো খুঁটিমুটি আসেনি আকাশটা লাগানের লেগিয়া কয় না চাইছি নাই আমরা আগে চাইছি বিচারটা চাইছি না আমি খাগড়া ছড়িতে গিয়া দেখি নাই সিলেট আমি হাদারপাড় গোয়াইনঘাট ইন্ডিয়ান বর্ডার উঁচু পাহাড়ে উঠে দেখেছি নাই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে আমেরিকায় বিজ্ঞানীদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার পেজে ঢুকে আমি প্রশ্ন করলাম ও বিজ্ঞানীরা তোমরা তো মহাশূন্য নিয়ে গবেষণা করো তোমরা বলো দেখি এই বিশাল আকাশ বানাইতে একটাও খুঁটি আছে নাকি ওরা আমাকে জবাব দিয়েছে হুজুর খুঁজে খুঁজে দেখেছি
কোথাও কোনো খুঁটি নাই। আফ্রিকার জঙ্গলে দেখেছি, মহাসাগর মহাদেশে দেখেছি, কোথাও কোনো খুঁটি নাই। আকাশ বানাইলেন আমার আল্লাহ খুঁটি ছাড়া, নোয়াগাঁওয়ের একজন মানুষেরও কোনো সাহায্য লাগে নাই, ঠিক কিনা? কেন আল্লাহ এই মানুষ বানাইল? আকাশ বানাইতে মানুষ লাগে না, জমিন বানাইলেন আল্লাহ সমতল করে। শুধু কি তাই, এই জমিনটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট। খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা শুধু পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানাইল পেরেক করে। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। ও বন্ধু, সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমরা জানতে চাই, ও মাওলা সত্য তুমি বানাইলা, উত্তাল সমুদ্রের ঢেউ আর মৃদুমন্দ উত্তরের হাওয়া, ফুল গাছের সেই ফুলের সৌরভ, পাখির কলতান সব তুমি বানাইলা, তাইলে মানুষ বানাইলা কেন? কি দরকার মানুষ বানানোর? আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ যেন আমার ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। মাহফিল শেষ করে মাঝরাতে আমার কুমিল্লাস্ত বাসায় যখন ঢুকব, রাস্তায় দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নীরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুর মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি ঘরে ঢুকলাম, ভাবলাম সহজে ঘুম আসবে না, ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। আমি সিজদায় গিয়ে আমার মাওলাকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম কেন মানুষ বানিয়েছ? আমার আল্লাহ আমারে ডাক দেয়া কয়, বান্দারে মানুষ কেন বানিয়েছি জানতে চাও? বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি ঘরের তাক থেকে কোরআন বের করলাম, আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সুরা, সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা, 286 আয়াত, 40 রুকু। আমি কোরআন উল্টাইতেছি আর খুঁজতেছি আল্লাহ মানুষ কেন বানাইল। সূরা বাকারায় 2 পৃষ্ঠা উল্টাইয়া আমি জবাব পেয়ে গেলাম, আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ জানতে চাও মানুষ কেন বানিয়েছি? শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান্নাস, ও নোয়াগাঁওয়ের মানুষেরা, ও কসবার মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, পৃথিবীর 2021 সালের মানুষেরা, শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার মানুষ, ও অবুদু, তোমরা এবাদত করো। সুবহানাল্লাহ, কয় না? তোমরা কি করো? কি করো? তোমরা এবাদত করো, ও অবুদু, তোমরা এবাদত করো। আমি বলি কার? আল্লাহ কয়, রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয়, আল্লাযী খালাকাকুম, কয়, যিনি তোমাদের সৃষ্টিকর্তা। আমি বলি কেমনে? কয়, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টিকর্তা না, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সবাইকে যিনি বানিয়েছেন, ও আবুদু রাব্বাকুম, আবাদত করো সবাই মিলে ওই রবের, ওই আল্লাহর, বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, তাইলে প্রমাণ হয়ে গেল আবাদত করব কার? শুধুমাত্র কার? একমাত্র কার? কেবলমাত্র কার? ও মুসলমান, এই আল্লাহ ছাড়া আর কারো আবাদত করা যাবে না। আল্লাহ তাবারক তাআলার এক মাকবুল বান্দা, নাম হইল লোকমান হাকিম। লোকমান হাকিম তার ছেলেকে একদিন ডাক দেয়া, কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হইল শিরক, এর সাই